ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তোমাদের সকলকে আমার পক্ষ থেকে কিন্তু শুভেচ্ছা পত্র। তোমরা আগামীকাল পাস করো সেটাই আমি কিন্তু চাই। তো বন্ধুরা, তোমরা অনলাইনে কিন্তু অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে, কিন্তু তোমরা অফলাইনে কীভাবে রেজাল্ট দেখতে পাবে, অর্থাৎ মোবাইলে যদি তোমাদের ইন্টারনেট কানেকশন না থাকে এবং যে কোনো মোবাইল থেকে কীভাবে তোমরা রেজাল্ট দেখতে পাবে সেই সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তো চলো আগে আমরা একটা নোটিশ দেখে নিই, নোটিশটা কী বলছে, সেই নোটিশে কীভাবে আমরা রেজাল্টটা অফলাইনে দেখতে পাবো সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে, তারপর আমি কিন্তু তোমাদেরকে লাইভ সেটা দেখাবো। তো দেখো এইখানে একটা নোটিশ দিয়েছে, তখন নিচের দিকে দেখাচ্ছে দেখো সেন্ড এসএমএস অ্যাস wb10 স্পেস রোল, তারপরে নম্বর টু দেখো 5675 50। এই যে নম্বরটা আছে এই নম্বরটা তোমরা যদি wb10 স্পেস লিখে রোল নম্বর লিখে কিন্তু তোমরা দিলেই তোমাদের রেজাল্টটা কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের আরেকটা দেখো নিচের দিকে লেখা আছে স্টুডেন্ট ক্যান বি ডাউনলোড মোবাইল অ্যাপ মাধ্যমিক রেজাল্ট 2022। এই অ্যাপটা যদি তোমরা ডাউনলোড করো তবে তোমরা অফলাইনে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এই অ্যাপ সম্পর্কে আমার কিন্তু আরেকটা ভিডিও আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো চলো আমরা এসএমএস এর মাধ্যমে কীভাবে রেজাল্ট আমরা পাবো সেটা কিন্তু আমরা তোমাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা আমি অ্যাপে চলে এসেছি, দেখো এই মেসেজ ইনবক্সে যাওয়ার পরে যে নাম্বারটা তোমরা উপরে দেখতে পাচ্ছ 5675 50, এই এখানে তোমাদের কিন্তু এসএমএস করতে হবে তোমাদের রেজাল্ট পাওয়ার জন্য। তো তোমাদেরকে কী লিখতে হবে এখানে, সে wb তারপরে 10 লিখতে হবে। 10 লেখার পরে তোমাদেরকে একটা স্পেস দিতে হবে, স্পেস দেওয়ার পরে ধরো তোমাদের রোল নাম্বার, আমি একটা রোল নাম্বার বলছি, ধরো রোল নাম্বার তোমরা দিলে যে 70, মানে তোমাদের যেটা হবে সেটা কিন্তু তোমরা কিন্তু দিবে। তো রোল আগে লিখতে হবে, যে রোল দিয়ে লিখবে তোমাদের রোল নাম্বারটা লিখবে, ধরো যেটা তোমাদের আছে 70, ধরো 22 দিলে বা 27 এরকম কোন একটা দিলে, দিয়ে হয়তো এন দিলে তোমাদের যেটা কোড থাকবে রোলে, বা এম থাকতে পারে কারো ও থাকতে পারে। তারপরে তোমরা কী করবে, স্পেস দিয়ে তোমাদের নম্বরটা দিবে, নম্বরটা দেওয়ার পরে এখানে কী দিবে, নম্বরটা হয়তো 0 কারো 0 180 হতে পারে, এইরকম 180 বা 179 এরকম দিলে, দেওয়ার পরে কিন্তু তোমরা এখানে সেন্ড বক্সে সেন্ড করবে। এবং যখন তোমাদের সেন্ড হবে তোমরা যদি সঠিক রোল নাম্বার দাও তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু এখানে দেখতে পাবে তোমরা, ঠিক আছে। তো আমার এসএমএসটা সেন্ডিং হতে অনেকটা লেট হচ্ছে, তো বন্ধুরা এইভাবে যখন তোমাদের এসএমএসটা সেন্ড হয়ে যাবে আগামীকাল, আজকে কিন্তু এখানে কোনো রেজাল্ট দেখাবে না, আগামীকাল যখন তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করবে কিন্তু তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। দেখো আজকে আমার কিন্তু এসএমএসটা সেন্ড হলো না, কারণ কি, কারণ হচ্ছে যে আজকে কিন্তু রেজাল্ট দিচ্ছে না এই কারণে। তোমরা কালকে অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু তোমরা অফলাইনে কিন্তু রেজাল্ট দেখতে পাবে।